হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস। অপরতর স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা দেখে নেব বিভিন্ন খেলার সাথে যুক্ত শব্দগুলি দেখে নেব আজকের, যেগুলি আমাদের আপকামিং কেপি কনস্টেবল এবং ডাব্লিউবি কনস্টেবলের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু প্রায় প্রত্যেকটা বছরই এক নম্বর করে দেখা যায়, তাই আমরা কিন্তু এই এক নম্বর ছাড়বো না। এক নম্বরটা পাওয়ার জন্য আমরা কিন্তু এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখব। যদি এখান থেকে প্রশ্ন আসে তাহলে এই কটি কোশ্চেনের মধ্যে থেকেই কোশ্চেন কিন্তু আসবে, তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকো এবং নিজেরা প্রথমে চেষ্টা করবে এবং পরবর্তীতে আমাদের সাথে মিলিয়ে নেবে। এতে করে তোমাদের কিন্তু প্র্যাকটিসটা অনেকটা হয়ে যাবে। তো চলো এবার শুরু করা যাক আজকের ভিডিওটি। দেখেন প্রথম কোশ্চেন, তোমরা দেখতে পাচ্ছ আপার কাট শব্দটি কোন খেলার সাথে যুক্ত। আপার কাট শব্দটি কোন খেলার সাথে যুক্ত, তো মনে রাখবে এটি কিন্তু বক্সিং খেলার সাথে যুক্ত। আপার কাট শব্দটি অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো এই বক্সিংয়ের সাথে আরও যে সমস্ত শব্দগুলো যুক্ত সেটি হচ্ছে জ্যাব, র্যাবিট পাঞ্চ, নক আউট, কাট হুক, আপার কাট, ওয়েট ইন ডাউন বাই নক আউট, এই সমস্ত শব্দগুলি আমাদের বক্সিং খেলার সাথে যুক্ত। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব, চেকমেট শব্দটি কোন খেলার সাথে যুক্ত। চেকমেট শব্দটি কোন খেলার সাথে যুক্ত, এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি, দাবা খেলার সাথে যুক্ত চেকমেট শব্দটি। এই চেকমেট ছাড়াও আরও যে সমস্ত শব্দ দাবা খেলার সাথে যুক্ত যেগুলো আমাদেরকে মনে রাখতে হবে সেগুলো হচ্ছে বিস্পা, বাউন্ড, ক্যাসলিং, চেক, চেকমেট, গ্র্যান্ডমাস্টার, এই সমস্ত দাবা খেলার সাথে যুক্ত। নেক্সট, ডবল ফল্ট শব্দটি কোন খেলার সাথে যুক্ত। ডবল ফল্ট শব্দটি কোন খেলার সাথে যুক্ত, তো ডবল ফল্ট শব্দটির ভীষণ গুরুত্বপূর্ণ একটি শব্দ, এইখান থেকে কিন্তু প্রশ্ন বারবার আসে। তো ডবল ফল্ট শব্দটি আমাদের ব্যাডমিন্টনের সাথে যুক্ত, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো এই ব্যাডমিন্টনের সাথে যুক্ত ডবল ফল শব্দটি। পরবর্তী প্রশ্ন, এখানে দেখতে পাচ্ছ সাডেন ডেথ শব্দটি কোন খেলার সাথে যুক্ত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সাডেন ডেথ শব্দটি কোন খেলার সাথে যুক্ত, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ফুটবল খেলার সাথে যুক্ত সাডেন ডেথ শব্দটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি শব্দ। তো এই ফুটবল খেলার সাথে আরও অনেক কিছু শব্দ যুক্ত রয়েছে, যার মধ্যে কিছু উল্লেখ করা হয়েছে। এখানে দেখো ব্যাক হিল, সেন্টার স্পট, কর্নার কিক, ক্রস, ডিফেন্ডার, ড্রপ কিক, ডেড বল, ফ্রি কিক, গোল লাইন, গোল মাউথ, গোল কিক, পেনাল্টি কিক, রেড কার্ড, স্লাইডিং ট্যাকেল, স্ট্রাইকার, সুইপার, সাডেন ডেথ, এই সমস্ত শব্দগুলো এখানে কিন্তু যুক্ত রয়েছে, তোমরা একবার দেখে নেবে। তো এই লিস্টটা কিন্তু আমাদের টেলিগ্রামে আমরা দিয়ে দেবো, তো বিভিন্ন শব্দ খেলার সাথে যুক্ত শব্দগুলির লিস্ট আমরা কিন্তু টেলিগ্রামে দিয়ে দেবো। তো অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে, ডিসক্রিপশন বক্সে দেখো টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা জয়েন হতে পারবে। তো চলো পাঁচ নম্বর প্রশ্নটা দেখে নেবো। পাঁচ নম্বর প্রশ্ন, এখানে দেখেছ চাকু গান শব্দটি কোন খেলার সাথে যুক্ত। চাকু গান শব্দটি কোন খেলার সাথে যুক্ত, তো এখানে সঠিক উত্তরটি হবে আমাদের অপশন এ, গলফ খেলার সাথে যুক্ত। নেক্সট, ছ নম্বর প্রশ্ন, পেনাল্টি কর্নার শব্দটি কোন খেলার সাথে যুক্ত। পেনাল্টি কর্নার কোন খেলার সাথে যুক্ত, তো পেনাল্টি কিন্তু ফুটবল, কিন্তু পেনাল্টি কর্নার এটা কিন্তু হকি খেলার সাথে যুক্ত। তো হকি খেলার সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ শব্দ রয়েছে, যেগুলি হলো বুলি, ফ্ল্যাগ রান, ফাউল, ফ্রি হিট, পেনাল্টি স্ট্রোক, পেনাল্টি কর্নার, স্কুপ অ্যান্ড কাটিং, শর্ট কর্নার, হ্যাট্রিক, গোল, সেন্টার ফরওয়ার্ড, ক্যারি, ড্রিবল, রোল ইন, স্টিক, বুলি কর্নার, লেফট ইন, লেফট আউট, সাডেন ডেথ। তো মূলত এখানে সাডেন ডেথ এবং তার সাথে আমাদের এই যে পেনাল্টি কর্নার এইটাই কিন্তু আসে এখান থেকে। তো সাডেন ডেথটা আমরা আর একবার দেখলাম কোথায় যেন, তো সেটা আমরা দেখলাম সাডেন ডেথ ফুটবলের সাথেও যুক্ত এবং হকির সাথেও যুক্ত। তো চলো পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদেরকে জানিয়ে রাখি তোমাদের হাতে আর মাত্র 14টা দিন সময় রয়েছে। তো এই 14টা দিন কেপি কনস্টেবলের জন্য প্রিপারেশনের জন্য আমাদের এই পিরিয়ডটি সংগ্রহ করতে পারো। ডাব্লিউবিপি কেপি স্ক্যানার 2011 থেকে 2022 পর্যন্ত এখানে শুধুমাত্র প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যান্সার রয়েছে, এর সাথে জেনারেল নলেজ, ম্যাথামেটিক, রিজনিং, ইংলিশ এই সমস্ত বিষয় রয়েছে, সমস্ত সাবজেক্টের কোশ্চেন অ্যান্সার এখানে রয়েছে। তো এখানে আমাদের যে জেনারেল নলেজ রয়েছে সেই জেনারেল নলেজের সাথে এক্সট্রা ডিটেলস দেওয়া হয়েছে, যেগুলো তোমাদের কোশ্চেন রিলেটেড রয়েছে, তো এগুলো পড়লে তোমরা কিন্তু কমন পাওয়ার আশা রাখতে পারো। তার সাথে ম্যাথামেটিক্স এবং রিজনিং যে ধরনের রয়েছে ওই ধরনের ম্যাথামেটিক্স এবং রিজনিং তোমরা যদি প্র্যাকটিস করো অবশ্যই তোমরা কমন পাবে। তো এই পিরিয়ডটি যারা সংগ্রহ করোনি এখনও পর্যন্ত সংগ্রহ করতে পারবে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে বাই করে নিও মাত্র 80 টাকা দিয়ে তোমরা কিন্তু এই পিডিএফটি বাই করতে পারবে। যদি লিঙ্ক থেকে বাই করতে কোনো রকম প্রবলেম হয় সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটি তোমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারবে। তো চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেবো। পরবর্তী প্রশ্ন, এখানে দেখতে পাচ্ছ 7 নম্বর প্রশ্ন, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন,
গালি পয়েন্ট শব্দটি কোন খেলার সাথে যুক্ত? ভিভিআই। গালি পয়েন্ট শব্দটি কোন খেলার সাথে যুক্ত? তো এখানে সঠিক উত্তরটি হবে গালি পয়েন্ট খেলাটি ক্রিকেট পয়েন্ট শব্দটি ক্রিকেট খেলার সাথে যুক্ত। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো ক্রিকেটের সাথে কিছু গুরুত্বপূর্ণ শব্দাবলী রয়েছে, সেগুলো দেখো। তো এখানে দেখো বাউন্সার, ইয়র্কার, মেডেন ওভার, বাই, অফ স্পিন, লেগ স্পিন, ওয়াইড, নো বল, ওভার বাউন্ডারি, LBW, চয়েনম্যান, সুইপ, স্কোয়ার কাট, স্কোয়ার ড্রাইভার, ড্রাইভ, রিভার্স সুইং, চয়েনম্যান, গুগলি, তারপরে স্লি পয়েন্ট, গালি, এই সমস্ত কিন্তু গুরুত্বপূর্ণ। এর মধ্যে গুগলি আর স্লি পয়েন্ট এবং গালি এই সমস্তই আছে। গালি পয়েন্ট, স্লি পয়েন্ট, গুগলি এইগুলোই কিন্তু ক্রিকেট থেকে বেশিরভাগ ক্ষেত্রে আসে। নেক্সট, আট নম্বর প্রশ্নটি আমরা দেখে নেব। রানার শব্দটি কোন খেলার সাথে যুক্ত? রানার শব্দটি কোন খেলার সাথে যুক্ত? দেখুন সঠিক উত্তরটি হবে অপশন ডি, খো খো খেলার সাথে যুক্ত রানার শব্দটি। নেক্সট, ন নম্বর প্রশ্ন, কাউন্টার অ্যাট্যাক শব্দটি কোন খেলার সাথে যুক্ত? কাউন্টার অ্যাট্যাক শব্দটি কোন খেলার সাথে যুক্ত? দেখুন সঠিক উত্তরটি হবে অপশন বি, দাবা খেলার সাথে যুক্ত কাউন্টার অ্যাট্যাক শব্দটি। নেক্সট, দশ নম্বর প্রশ্ন, ফেয়ার ওয়ে শব্দটি কোন খেলার সাথে যুক্ত? ফেয়ার ওয়ে শব্দটি কোন খেলার সাথে যুক্ত? দেখুন সঠিক উত্তরটি হবে অপশন ডি, গলফ খেলার সাথে যুক্ত ফেয়ার ওয়ে শব্দটি। নেক্সট, এগারো নম্বর প্রশ্ন, অ্যাডভান্টেজ শব্দটি কোন খেলার সাথে যুক্ত? অ্যাডভান্টেজ শব্দটি কোন খেলার সাথে যুক্ত? দেখুন সঠিক উত্তরটি হবে অপশন বি, ব্যাডমিন্টনের সাথে যুক্ত অ্যাডভান্টেজ শব্দটি। নেক্সট, ডায়মন্ড শব্দটি কোন খেলার সাথে যুক্ত? ডায়মন্ড শব্দটি কোন খেলার সাথে যুক্ত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ডায়মন্ড শব্দটি বেসবলের সাথে যুক্ত। এটা কিন্তু ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, ডায়মন্ড শব্দটা বেসবলের সাথে যুক্ত। নেক্সট, তেরো নম্বর প্রশ্ন, বেশ কিছু শব্দ এখানে দেওয়া রয়েছে, দেখো অ্যাকশন, ব্রিজ, চিকেন শব্দগুলি কোন খেলার সাথে যুক্ত? অকশন, ব্রিজ, চিকেন শব্দগুলি কোন খেলার সাথে যুক্ত? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি, তাসের সাথে যুক্ত। নেক্সট, চোদ্দো নম্বর প্রশ্ন, বাল্ক লাইন শব্দটি কোন খেলার সাথে যুক্ত? বাল্ক লাইন শব্দটি আমাদের ভিলিয়ার্ড খেলার সাথে যুক্ত। তো এখানে সঠিক উত্তরটি হয়ে গেল অপশন সি। নেক্সট, পনেরো নম্বর প্রশ্ন, চুক্কার, চুক্কার শব্দটি কোন খেলার সাথে যুক্ত? চুক্কার শব্দটি আমাদের যুক্ত ক্যারাটের সাথে, ক্যারাটের সাথে যুক্ত চুক্কার শব্দটি। নেক্সট, ষোলো নম্বর প্রশ্ন, ব্যাক হ্যান্ড, ব্যাকস্পিন, কাউন্টার হিটিং শব্দ কোন খেলার সাথে যুক্ত? ব্যাক হ্যান্ড, ব্যাকস্পিন, কাউন্টার হিটিং শব্দগুলি কোন খেলার সাথে যুক্ত? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি, টেবিল টেনিসের সাথে যুক্ত এই সমস্ত শব্দগুলি। নেক্সট, সতেরো নম্বর প্রশ্ন, বাটারফ্লাই শব্দটি কোন খেলার সাথে যুক্ত? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ভিভিআই, বাটারফ্লাই শব্দটি কোন খেলার সাথে যুক্ত? তো বাটারফ্লাই শব্দটি সাঁতারের সাথে যুক্ত, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, আঠেরো নম্বর প্রশ্ন, ডিউস শব্দটি কোন খেলার সাথে যুক্ত? ডিউস শব্দটি কোন খেলার সাথে যুক্ত? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি, ব্যাডমিন্টনের সাথে যুক্ত ডিউস শব্দটি, অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে গেল, ব্যাডমিন্টনের সাথে যুক্ত ডিউস শব্দটি। নেক্সট, উনিশ নম্বর প্রশ্ন, জ্যাব শব্দটি কোন খেলার সাথে যুক্ত? জ্যাব শব্দটি কোন খেলার সাথে যুক্ত? তো একটু আগে আমরা পড়ে আসলাম, জ্যাব হচ্ছে বক্সিংয়ের সাথে যুক্ত, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, কুড়ি নম্বর প্রশ্ন, শেষ কোশ্চেন, ডেড হিট শব্দটি, ডেড হিট শব্দটি কোন খেলার সাথে যুক্ত? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ডেড হিট শব্দটি কোন খেলার সাথে যুক্ত? তাহলে সঠিক উত্তরটি হবে অপশন বি, ঘোড়া দৌড়ের সাথে যুক্ত ডেড হিট শব্দটি। এবং ঘোড়া দৌড়ের সাথে আরও কিছু শব্দ রয়েছে, দেখে নাও, ডেড হিট, ড্রাইভিং, জকি, পুন্টার, স্টিপলচেস, এই সমস্ত শব্দগুলি ঘোড়া দৌড়ের সাথে যুক্ত। তো এই ছিল আমাদের স্পোর্ট রিলেটেড যে সমস্ত শব্দগুলো ইউজ হয় সেই শব্দের তালিকা, বা সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন হতি। তো যদি এখান থেকে প্রশ্ন আসে অবশ্যই তোমরা পারবে। আর এই যে এই বিভিন্ন শব্দ খেলা থেকে শব্দ যদি আসে, তা এর মধ্যে থেকে আসবে বেশিরভাগ ক্ষেত্রে, এর মধ্যে থেকে আসে। যদি এর বাইরে থেকে কিছু আসে, সেগুলো আমরা কিন্তু টেলিগ্রাম তোমাদের দিয়ে দিচ্ছি, বিভিন্ন স্পোর্ট রিলেটেড যে টার্মসগুলো রয়েছে সেগুলো আমরা কিন্তু তোমাদের টেলিগ্রামে প্রোভাইড করে দেবো। তো অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যাও, টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর যারা পিডিএফ নিতে চাও, তারা কিন্তু অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপের নম্বরে কথা বলে নিও, সেখান থেকে তোমরা পিডিএফটি বাই করতে পারবে। আর আমাদের স্যাম্পেলও কিন্তু রয়েছে পিডিএফে, সেটা কিন্তু ডেসক্রিপশন বক্সে রয়েছে। তো তোমরা চেক করে তবে তোমরা কিন্তু ভিডিওটি সংগ্রহ করতে পারো। তো ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য। তো অবশ্যই ভালো মতো পড়াশোনা করতে থাকো, আর মাত্র 14টা দিন সময় রয়েছে হাতে, একদম ফাঁকি মারার চেষ্টা করবে না। তো আমরা পরবর্তীতে আবারও আমরা নিয়ে আসবো তোমাদের স্ট্র্যাটেজিকে, স্ট্র্যাটেজিটা আমরা কিন্তু কভার করার চেষ্টা করছি। আমরা এই 14-15টা দিন মোটামুটি সমস্ত স্ট্র্যাটেজিকে কভার করে দেবো যতটা সম্ভব হয়।
তো তোমরা কিন্তু ডেলি আমাদের ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবে। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা তখন পর্যন্ত দেখার জন্য।